পুলিশের ফেকদারি প্রতারককে গ্রেফতার করলো পার্ক স্ট্রিট থানা। ধৃতের নাম দেবরাজ মজুমদার ওরফে সুজন, বাড়ি সরফেকের ইসি ব্লকে, মূল বাড়ি ত্রিপুরায়। বুধবার রাতে একটি নামী হোটেলের সামনে দেবরাজকে কয়েকজন স্থানীয় লোককে শাসাতে দেখেন পার্ক স্ট্রিট থানার কর্মীরা। জিজ্ঞাসা করলে দেবরাজ জানান তিনি দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ডিএসপি, একটি ভুয়ো পরিচয়পত্র দেখান তিনি। কিন্তু কথাবার্তায় সন্দেহ হওয়ায় দেবরাজকে আটক করে পুলিশ। পার্ক স্ট্রিট থানায় নিয়ে গিয়ে চাপ দিতেই সত্যি স্বীকার করেন দেবরাজ। পুলিশকে দেবরাজ জানিয়েছেন তিনি এক বেসরকারি কোম্পানিতে কাজ করেন। দেবরাজের সঙ্গে একটি নীলবাতি লাগানো গাড়িও আটক হয়েছে। কি কারণে দেবরাজ পুলিশ স্টেশনে ঘুরছিল তা এখনো অজানা। একজন দেখতাম, তারপরে আর দেখতাম যে একটা বাচ্চা ছেলে থাকতো, তারপরে ভূয়সী প্রশংসা করে গেছে। নীল রঙের আলো জ্বলতো আর লাল আলো দুটো সামনে এরকম। মানে পুলিশের গাড়িতে হলে যেরকম আসছে গোয়েন্দা হোক আর যাই হোক, পুলিশের গাড়ি হলে যেরকম আসে যেতে গাড়ি ওই থাকতো প্রায় রোগী আসতে। কাল না পরশু দেখেছি, দু তিন দিন আগে কালকে দেখে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সিজার, বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করতেন দেবরাজ, কিন্তু কি কারণে পুলিশ রেজে ঘুরতেন সেই বিষয় কি স্পষ্ট হলো? দেখো, সেই বিষয়টা স্পষ্ট হয়নি, কারণ কালকে গভীর রাতে তাকে গ্রেপ্তার করার পর প্রথমে কিন্তু সে ক্রমাগত মানে অস্বীকার করে যাচ্ছিল। সে নিজেকে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অফিসারই বলে পরিচয় দিচ্ছিল বারবার, এবং তার দাবিটাকে প্রমাণ করার জন্য সে একটা পরিচয়পত্র দেয়। কিন্তু পরবর্তীতে দিল্লি পুলিশের সঙ্গেও কিন্তু কলকাতা পুলিশ যোগাযোগ করে এবং যোগাযোগ করে জানতে পারে ওই নামে কিন্তু ওই দিল্লি পুলিশেই কোনো ধরনের কোনো অফিসার নেই। তারপরে সে ভেঙে পড়ে, এবং যেটা প্রাথমিকভাবে পুলিশের মানে পুলিশ যেটা প্রাথমিকভাবে তদন্ত করতে গিয়ে জেনেছে, যথেষ্ট শিক্ষিত এই যুবক, তিনি একটি বেসরকারি সংস্থায় ভালো চাকরি করেন, কিন্তু এলাকাতে এলাকা বা সর্বত্র তিনি কেন এই পরিচয় দিতেন বা এই পরিচয় দিয়ে তিনি অন্য কোনো অপরাধ করেছেন কিনা সেই বিষয়টা এখনো স্পষ্ট নয়। আজকে তাকে ব্যাংসার আদালতে তোলা হচ্ছে, তারপরে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে পুলিশ সূত্র থেকে। ধন্যবাদ স্যার। হুগলির গুপ্তিপাড়ায় সাত সকালে বিস্ফোরণ, কৌটোবোমা ফেটে জখম হলেন দুজন। স্টেশন বাজার এলাকার ঘটনা। দোকান খুলতে এসে মাটিতে একটি কৌটো পড়ে থাকতে দেখেন তাপস রাজবংশী। দোকান ঝাড় দিয়ে বেরিয়ে কৌটোটি একপাশে ফেলে দেন তিনি, তখনই ঘটে যায় বিস্ফোরণ। জখম হন তাপস, পাশেই ডাক্তারের চেম্বারে বসেছিলেন নিতাই দাস, কৌটোবোমা ফেটে জখম হয়েছেন তিনিও। কারা কৌটোবোমা রেখেছিল, কেনই বা রেখেছিল তা নিয়ে শোরগোল তৈরি হয়েছে। গুপ্তিপাড়া স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর দুজনকে ছেড়ে দেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, ঘটনাস্থল থেকে গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়ি একেবারে কাছে, তবু আসতে দেরি করছে পুলিশ। পুকুরে মাছ ধরতে গিয়েছিল জেলের দল, কিন্তু মাছের বদলে মিলল তাজা বোমা, তবে জল থেকে নয় পুকুর পাড় থেকে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ইংরাজি বছরের শেষ দিন কুড়িয়াল গ্রামের একটি পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন জেলেরা। পুকুর পাড়ে একটি টিনের বাক্স পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তাদের, বাক্স খুলতে বেরিয়ে আসে তাজা বোমা। পুলিশে খবর দেন তারা। জেলা পুলিশের ধারণা বোমাগুলি যথেষ্ট শক্তিশালী, তাই তড়িঘড়ি বোমাগুলিকে জলে ভেজায়নি পুলিশ। বোমা নিষ্ক্রিয় করার জন্য মালদা থেকে বম স্কোয়াডকে তলব করা হয়েছে। শান্তিপ্রিয় গ্রাম হিসেবেই পরিচিত বড়ুয়া, সেখানে কি করে এত বোমা মজুত হলো তা নিয়ে তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা। এখানটায় একটা টিনের মধ্যে জেলেরা জঙ্গল পরিষ্কার করতে দেখে জাল টানার সময় তাতে দেখে যে একটা টিন আছে, টিনে দেখে যে কতগুলা ধানের গুঁড়া, ওই গুঁড়া তুলতে গিয়ে দেখে যে কতগুলো টপলার মতো জিনিস, এই নিয়ে আমরা তখন এখানে ঢেলে রাখি দিই। এই প্রেমিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।
স্থানীয়দের তৎপরতায় প্রাণে বেঁচেছেন তরুণী। মুর্শিদাবাদের সালারের হাজিমপুরের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে তরুণীর সঙ্গে সুরজ শেখ নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সুরজ এলাকায় সমাজবিরোধী হিসেবেই পরিচিত। বাড়িতে জানাজানি হতেই তরুণীর পরিবার এই সম্পর্কে এগোতে নিষেধ করে। পরে সুরজকে বিয়ে করতে অস্বীকার করেন তরুণী। অভিযোগ, গতকাল সুরজ তরুণীর মুখে কালো কাপড় বেঁধে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ফাঁকা মাঠে ধর্ষণের পর গলা কেটে তাকে খুনের চেষ্টা করে সুরজ। তরুণীর চিৎকার শুনে আশপাশ থেকে কয়েকজন ছুটে আসেন। তাদেরই তৎপরতায় তরুণীকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। সুরজ শেখকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। 10 টাকার ট্রেলারের চাকা খুলে স্তব্ধ হয়ে গেল যান চলাচল। হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের ঘটনা। সাঁতরাগাছি ব্রিজের ওপর একটি স্টোনচিপ বোঝাই ট্রেলারের চাকা খুলে যায়। ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় সাঁতরাগাছি ব্রিজে। ভারতীয় টাকায় মহাত্মা গান্ধীর সঙ্গে স্থান দেওয়া হোক স্বামী বিবেকানন্দ এবং আম্বেদকারকেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এমনই প্রস্তাব পাঠালেন এক শিক্ষাবিদ। 1996 সাল থেকে ভারতীয় টাকায় শুধুমাত্র জাতির জনকের ছবি ব্যবহার হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে সেই বিধি পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন যোজনা কমিশনের প্রাক্তন সদস্য নরেন্দ্র যাদব। বিআর আম্বেদকরের 125তম জন্মজয়ন্তী উদযাপনে 6 সদস্যের কমিটি করেছে কেন্দ্র। সেই কমিটির অন্যতম সদস্য নরেন্দ্র যাদব। নরেন্দ্র জানিয়েছেন কমিটির প্রথম বৈঠকেই নোটের ছবির নিয়ম বদলানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে রেখেছেন তিনি। আমেরিকা ব্রিটেনের মতো দেশের নোটে একাধিক ব্যক্তিত্বের ছবি ব্যবহার করা হয়, ভারতও সেই পথ অনুসরণ করুক। এবার চোখ রাখবো স্পেশাল 24।